আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবিত মাছ কাটা মাখরু নয় নাকি মাখরু নাকি মাতনি জীবিত মাছকে কেটে মাছকে কষ্ট দিচ্ছেন এ বিষয়টাকে সামনে রেখে ওলামা একরাম কি বলছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত ভাই বোনেরা অপ্রয়োজনে অনর্থক ভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এটা মাকরু কিন্তু যেহেতু আমাদের কাটার প্রয়োজন রয়েছে এবং অন্যান্য প্রাণীর মতো মাছকে জবেহ করার জরুরি নয় তাই মাছ জীবিত কাটা মাকরুহ নয় সুতরাং উক্ত প্রচলিত মাছ আলা ঠিক নয় মাছকে আপনি জবাই দিচ্ছেন মাছ কাটছেন তার মানে মাছের কষ্ট হচ্ছে বিষয়টা এমন না এটা পূর্ব যুগ থেকে অলামায়ক রামের মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসছে মাছকে জবাই দিলে মাছের এই জন্য কষ্ট হয়ে যাবে বিষয়টা এমন নয় আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে বন্ধুরকে বোঝাতে অফিক দান করেন যারা এই বিষয়গুলো বলেন এটা আসলে ঠিক না আল্লাহ আমাদের সবার আমলকে এই তৌফিক দান করেন আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরমতুল্লাহরাত